নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ উপহার দিতে নয় স্তর নিরাপত্তায় অনুষ্ঠিত হবে বেগমগঞ্জের 14 ইউপি নির্বাচন। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যেকটি কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। 8 নভেম্বর সোমবার বিকেলে জেলা পুলিশ কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, নয় স্তর নিরাপত্তায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুলো হলো ভোট কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা টিম, মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, স্পেশাল স্ট্রাইকিং টিম, জেলা গোয়েন্দা শাখা, সাদা পোশাকে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ, সিনিয়র অফিসারদের তদারকি, 21 জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 5 জন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। টোটালি আমরা এই পুলিশি নিরাপত্তার ব্যবস্থার আওতায় আমরা টোটাল নির্বাচনটাকে নিয়ে এসেছি। এছাড়াও আপনারা জানেন যে জনগণের মাঝে, সাধারণ ভোটারদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তারা যেন নির্ভয়ে আশঙ্কামুক্তভাবে ভোট কেন্দ্রে আসতে পারে, আমরা জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এবং নিরাপত্তা সম্পর্কিত ব্রিফিং আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এবং আমার অফিসার সহ সবাই কিন্তু দিয়ে যাচ্ছি, জনগণের সঙ্গে মত বিনিময় করছি। এবং তারা কিন্তু পুলিশের অবস্থানে, পুলিশি কার্যক্রমে এখন পর্যন্ত তারা কিন্তু খুশি এবং তারা সবাই বলেছে তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবে। তো এটি একটি পরিবেশ, এই পরিবেশটাই সৃষ্টি করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আগামী 11 তারিখ যখন পূর্ণাঙ্গ নির্বাচনটি অনুষ্ঠিত হবে, এই পরিবেশটা ওই পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি যেন সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা নির্বিঘ্নে বাধা পেরিয়ে একেবারে মুক্ত মনে এসে তাদের ভোটাধিকার কেন্দ্রে প্রয়োগ করতে পারে, এই জন্য সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম আরও বলেন, এবার নির্বাচনে জ্বালাও পোড়াও করার কোনো সুযোগ নেই। যারা অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে তাদেরকে আটক করা হচ্ছে। যে প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ পাওয়া যাবে, ঊর্ধ্বতনের সাথে কথা বলে প্রার্থিতা বাতিল করে তাকে গ্রেপ্তার করা হবে। নির্বাচনে কোনো নাশকতার সুযোগ থাকবে না। সকলের প্রচেষ্টায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। ইমরান হোসেন, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।